ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী জয়ীকে। যা দিয়েছো তুমি আমায়, যা দিয়েছো তুমি আমায়, কি দেব তার প্রতিদান, মন মজা হল ও রে বাউলা গান আমার, মন মজা হল ও রে বাউলা গান, যা দিয়েছো তুমি আমায়, যা দিয়েছো তুমি আমায়, কি দেব তার প্রতিদান, মজা হল ও রে বাউলা গান আমার, মজা হল ও রে যখন দিলে তুমি ইশারা, তোমার সঙ্গ নিলাম আমি সঙ্গে নিয়ে তারা, মন মানে না তোমায় ছাড়া, মন মানে না তোমায় ছাড়া, তোমাতে পেয়েছি প্রাণ, মজা হলে দিয়েছো তুমি আমায়, যা দিয়েছো তুমি আমায়, কি দেব তার প্রতিদান, মজা হল ও রে বাউলা গান আমার, মজা হল ও রে বাউলা গান আমার, মজা হল ও রে বাউলা গান হলে ও রে বাউলা গান। জয়ী গাইল শাহ আব্দুল করিমের অত্যন্ত জনপ্রিয় একটি গান। বিচারকদের কমেন্টস তো শুনবই, তবে তার আগে আমার পাশে বসে আছেন জয়ীর মা। আপনাকে জিজ্ঞেস করছি যে জয়ী কেমন গাইল, আপনার কাছে কেমন লাগলো? আসলে আমি তো ওর মা, মা হিসেবে ওর গান আমার কাছে সবসময় ভালো লাগে, আজও অনেক ভালো লেগেছে। ও ছোটোবেলা থেকেই গান শেখে, আমি গান করতাম, একাডেমিতে যেতাম, ও আমার পিছে পিছে যেত, এখন ওর পিছে পিছে আমি যাই। কয়েকটা লাইন গান শুনতে পারবো নাকি?
জয়ের মা এত সুন্দর গান গাইতেন এবং আমি তো আমি তো কথা বলতেই কেমন লাগছে এখন দেখা যাক চেষ্টা করি আচ্ছা ঠিক আছে অশ্রু দিয়ে লেখা এ গান যেন ভুলে যেও না একই বন্ধনে বাধা দুজনে এ বাঁধন অশ্রু দিয়ে লেখা এ গান থ্যাংক ইউ ভেরি মাচ আন্টি চলে যাচ্ছি বিচারকদের কাছে প্রথমেই ফেরদৌস আরা ম্যাম সুইট একটা গলা ভীষণ মিষ্টি আজকে যে গানটা তুমি গাইলে হ্যাঁ বাউলা অপূর্ব একটা মিষ্টি গান আর বাকিটা তোই কি হবে সে আমরা জানি না একটা কথা শুধু মনে রেখো আজকে সিক্স সিজন চলছে এই খুদে গানরাজ কতজন এলো আর গেল অতএব এরকম আসাও যাবে যাওয়াও যাবে মনে রেখো শিল্পী হতে হবে সুবর্ণা ম্যাম আমার কাছে যেটা খুব ইন্টারেস্টিং লেগেছে যে সুরটা একেবারেই বাউল অঙ্গের কিন্তু আমরা মিউজিক যেটা শুনছি সেটা কিন্তু ফিউশন আসলে আমি আজকে সন্ধ্যার প্রথম ফিউশন ছিল এটা এবং আমি মনে করি যে জয়ী এটা খুবই চমৎকারভাবে ব্যাপারটা মেনটেন করেছে এবং মিউজিশিয়ানসদের জন্য আসলে বিগ হ্যান্ড ফর দ্য মিউজিশিয়ানস ওয়েল ডান জয়ী